আজকে সকাল 4টা সাড়ে 4টার ভিতরে আমার ঘরে একটু ভয়াবহ আগুন লাগে। কোনো অবস্থাতে কোনো কিছু বাইর করতে পারি নাই এবং আমরা কোনো মতে জান্ডা লইয়া বাইরেছি ঘর থেকে। সব কিছু এলোমেলো হয়ে গেছে, কি কিছু বলছেন অনেক। যদি ভিতর দিয়ে বাইরে দিয়ে যদি কেউ তালাও মেরে দিত আমরা নির্ঘাত মৃত্যু হয়ে যেত। কেউ বাসাবাসির কোনো লক্ষণ ছিল না। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই আসামিদেরকে ধরা হোক সন্দেহমূলকভাবে। যে দুজনের সন্দেহ আমি করি তাদের নাম আমি অবশ্যই প্রকাশ করব। যদি আমারে যদি হেফাজতে নেয়, পুলিশ হেফাজতে নিয়ে আমারে যদি সিকিউরিটি দেয়, তাহলে আমি তাদের নাম অবশ্যই হেরা। কিছুদিন আগেও আমার গায়ে আমারে প্রচণ্ড মারামারি মারপিট করছে, আমার এক জায়গা ডাইকা নিয়ে মারছে, ঠিক আছে নি, অনার্থক কোনো কারণ ছাড়া। পুরো দুর্গাপুরের মানুষ কইতে পারবো যে আমি আজকে 14 বছর কারোর সাথে তুই থেকে করে কোনো কথাবার্তা হয় নাই, কি কিছু বুঝছেন। আজকে আমি প্রশাসনের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। আমার যে ক্ষতিপূরণ হয়েছে, আমার মেয়ের আর লেখাপড়ার যে বইটইগুলি নষ্ট হয়েছে ওইগুলোর আমি ক্ষতিপূরণ চাই। হ্যাঁ, কোনো ইলেকট্রিসিটির থেকে কোনো অবস্থা থেকেই আমি চ্যালেঞ্জ করব, ইলেকট্রিসিটির থেকে কোনো অবস্থাতেই আগুনটা লাগে নাই। এবং যে ক্ষতি পরিমাণ হয়েছে, আমার ঘরের ক্ষতি পরিমাণ প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা হয়েছে, আর আমার সাথে যে ঘরের যে ঘরটা ছিল এটা প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা শুধু হাড়ের মালে খালি ফুরো হয়ে গেছে, কিচ্ছু নাই, সব সালি হয়ে গেছে। এভারেজ কত টাকার ক্ষতি হয়েছে টোটালি? এভারেজ মোটামুটি মনে করেন থেকে 12 থেকে 13 লাখ টাকা। আচ্ছা, আপনাদের ওই যে আগুনটা কয়টায় লেগেছিল এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কতক্ষণে আসছিল? 4টা থেকে 4:30টার ভিতরে আগুনটা লাগছে। হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ফায়ার ব্রিগেড চলে আসে। ফায়ার ব্রিগেড যদি না আসতো পুরো বাড়ি কি বাড়ি ধ্বংস হয়ে যেত আগুনে। শত্রু আছিল তারপরে নন্দনে উঠাইলাম, পুরো বাড়ির মানুষ চিল্লা পাল্লা করে উঠাইলাম, তারপরে সবাই বাইর হইলো, কিন্তু আমরা কিছুই বাইর করতে পারি নাই। টাকা পয়সা ছিল, জিনিসপত্র ছিল, আমরা কিছুই বাইর করতে পারি নাই। তখন আমরা চিল্লা পাল্লা করে কোনো রকমের জানডা নিয়ে রাস্তায় চলে গেছি। আগুন অনেক চেষ্টা করছি নিবানোর জন্য, আমরা পারি নাই। আমরা অনেক গরিব মানুষ, আমরা অনেক খাটনি করে পরিশ্রম করে আমরা খাই।
জি আসসালামু আলাইকুম সাবেক মেম্বার গফুর মেম্বার দুর্গাপুর ইতালি মার্কেট ওনার একটা বাড়ি আছে ওই বাড়িতে কিছু সময় একটা ভাড়াটিয়া থাকে আর উনি ফোন দিল আমাকে 4টা 7:30টা বাজবো ফোন দিয়েছে যে ভাই আমার বাড়িতে আগুন লাগছে ভাই তাড়াতাড়ি আসেন তখন আমি ফায়ার ব্রিগেডকে জানাইলাম 999 এ কল দিলাম কল দিয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি আনাইলাম আনার পরে এদিক দিয়া তারা সাথে সাথে চলে আসছে 10-15 মিনিটের তারা চলে আসছে আইসা তারা আগুনটা নিভে সক্ষম হয়েছে প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে আগুন নিভেতে আর তাদের যে এইগুলা ক্ষতিপূরণ হয়েছে একটা লোকের মালামাল ছিল একটা রুমের ভিতরে 5 থেকে 5.5 লাখ বা 6 লাখ টাকা হইব আর পিতুষ একটা ভাড়াটি আছে সে তার মালামাল হইতে ফ্রিজ টিভি এবং তার আংশিক কিছু টাকা ছিল ওই গ্রামীণ ব্যাংকে কিছু টাকা উঠাইছিল কিছু আত্মীয় টাকা ছিল কালকে ইয়া তাওসিনের দোকান তো কিছু টাকা আনছিল রাতে 20,000 ওইগুলো ইত্যাদি বলতে যা আছে সব মালামাল শেষ টাকা টোকা সব পুড়ে গেছে প্রায় আংশিক তাদের যে 20 লক্ষ টাকার মতো দেখলাম যে তাদের যে ক্ষতিটা আর কি এরা বলতেছে যে কিছু মানে কেউ না কেউ কিছু করছে মানে এখানে আগুন লাগাইছে আসলে আমরা এই বিষয়টা এই তদন্ত করে দেখবো যে বিষয়টা যদি সঠিক হয়ে থাকে এটা আমরা বার করবো এদের পক্ষে যেটা লাগে এটা আমরা করবো আর একটা হলো এই এই ফোন যদি আমরা আসছি আইসা যেগুলো পাইছে এদের অনেক ক্ষতি হয়ে গেছে ক্ষতি বলতে বিশাল ক্ষতি হয়ে গেছে এদের এদের কোনো কাপড় চুপড় হয়তো কোনো কিছু বার করতে পারে না ওদের জাস্ট জামাটা যেটা গায়ে ছিল ওইটা নিয়ে বাড়ি আর কিছু নিতে পারে নাই ঘটনার করিয়ে থাকে অরিজিনাল ভাবে কেউ দুর্নীতি ভাবে এইভাবে লাগিয়ে থাকে আগুন লাগিয়ে দেয় তাহলে এটা আমরা যেই কোনো যেইভাবে হোক এটা তদন্ত ঘটনা করিয়া যেভাবে হোক এটা আমরা পরিদর্শন করে বার করবো